বরের মুখে টাকা নেই শব্দটা শুনতে শুনতে আর ভালো লাগে না জানিস। তোকে একটি গল্প শোনাই। কি গল্প? পাশে থাকার গল্প। যখন আমার বিয়ে হয় তখন আমার বর খুব অল্প টাকার বেতনে চাকরি করত। কি বলিস, এত অল্প টাকায় কীভাবে চলতো? চলতো না, দৌড়াতো। ম্যাজিক নাকি? টাকা ছাড়া দুনিয়া চলে না দোস্ত। মুচকি হেসে বললাম, এই যে এখন এত সুন্দর একটা ফ্ল্যাট দেখছিস, তখন কিন্তু আমরা ছোট একটা রুম ভাড়া নিয়ে থাকতাম। তখন আমার বর প্রতিষ্ঠিত ছিল না বলে বাবা আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। বাবা চেয়েছিল তার পছন্দ করা প্রতিষ্ঠিত কাউকে আমি বিয়ে করি, কিন্তু আমার মনে হয়েছিল আমি যদি ওর পাশে থাকি তাহলে ও একদিন প্রতিষ্ঠিত হবে। সেই সময়টুকু বাবা আমাদেরকে দিতে রাজি হয়নি বলে আমরা সবার অমতে গিয়ে বিয়ে করি। তারপর তারপর আর কি, আমাদের পাশে থাকার গল্পের শুরু এখান থেকে। তখন অনেক কিছু ভালো লাগলেও আমি কখনো ওর কাছে বায়না করতাম না। যদিও বুঝতে পারতো যে আমি মাসে কয়েকটা নতুন ড্রেস না হলে চলতোই না, সে আমি বছরে একটা শাড়ি কিনতাম শুধু, আর বাসায় নর্মাল কিছু একটা পরে নিতাম। একদিন ওর সাথে রাস্তা দিয়ে যাওয়ার সময় সামনে ফুচকা চটপটি দেখেও খেতে ইচ্ছে করছে না বলে বাসায় চলে গেলাম। তারপর হঠাৎ দেখি রাতে আমার জন্য সব নিয়ে এসেছে। আমি ভীষণ রেগে গিয়েছিলাম ওর কাণ্ড দেখে। শ্যাম্পুর বদলে চুলের সাবান ব্যবহার করতাম, দামি কসমেটিক্সের বদলে কম দামিগুলো দিয়েই দিব্যে চালিয়ে নিতাম। আমি খুশি মনে সব মেনে নিলেও আমার এসব দেখেও ভীষণ কষ্ট পেত। একবার তো বলেছিল বাবার কাছে ফিরে যেতে, কিন্তু আমি যাইনি। আচ্ছা, তুই তো অনেক কিছু করেছিস, তোর বর কী করেছে? অফিসে সবাই যখন কাজ শেষে চা সিগারেটের আড্ডায় ডুবে থাকত, সে তখন আমার জন্য ঝালমুড়ি আর বেলি ফুলের মালা নিয়ে বাসায় চলে আসতো। সবাই তাকে বউ পাগলা বলে ভীষণ হাসাহাসি করতো, আর সে বলতো যে সারাদিন আমার জন্য যত্ন করে রান্না করে খাবার নিয়ে বসে থাকে, তাকে উপেক্ষা করে এসব আড্ডায় মজে থাকা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। আর এভাবে বিয়ের তিনটে বছর আমরা একে অপরের পাশে থেকেছি। এখন ওর একটা ভালো চাকরি হয়েছে, আমাদের নতুন বাড়ি হয়েছে, সংসারে এখন কোনো টানপোড়ন নেই, বাবাও আমাদের মেনে নিয়েছেন। সবসময় একটা কথা শুনে এসেছি, অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। কথাটা যে সবার ক্ষেত্রে এক নয়, তোর গল্প না শুনলে কখনোই জানতাম না। দূরে যাওয়ার গল্প শুনেছি, কাছে আসার গল্প শুনেছি, আর আমরা দুজন বানিয়েছি পাশে থাকার গল্প, যেখানে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়।